वेलकम टू ऑनलाइन क्लास আমাদের আজকে ক্লাস 9 এর ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভিয়েনা সম্মেলন নিয়ে আলোচনা হবে তাই আজকের আলোচ্য বিষয় ভিয়েনা সম্মেলন যেটা 1815 খ্রিস্টাব্দে আয়োজিত হয়েছিল এই যে তোমরা দেখছো একটা ভিয়েনা সম্মেলনের ছবি যেখানে ইউরোপের প্রায় সকল রাজারাই উপস্থিত হয়েছিল এটা হচ্ছে ভিয়েনা সম্মেলনের যে চুক্তিপত্র সেই চুক্তিপত্রের প্রথম পৃষ্ঠার ছবি আচ্ছা ভিয়েনা সম্মেলন পড়তে গেলে আমাদেরকে আগে দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ মানে নেপোলিয়নের রাজ্য বিজয়ের এবং ইউরোপের পুনর্গঠনের ব্যাপারে সামান্য একটু স্মরণ করে নিতে হবে কারণ না হলে আমরা ভিয়েনা সম্মেলন কেন আয়োজন করা হয়েছে বুঝতে পারবো না তাহলে প্রথমে স্মরণ করে নিই যে ফরাসি বিপ্লবের হাত ধরে উত্থান হয় নেপোলিয়নের 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ এই পর্বের ইউরোপের ইতিহাস বলতে প্রধানত নেপোলিয়নের ইতিহাসকেই বোঝায় এই পর্বে ফ্রান্সের গৌরব বৃদ্ধি করে নেপোলিয়ন একের পর এক ভূখণ্ড ফ্রান্সের দখলে আনেন তিনি ইতালির অনেকটা অংশ দখল করে নিয়ে সেখানে সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি জার্মানির 300টি রাজ্যকে পুনর্গঠন করে রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন এছাড়া হ্যানোভার স্যাক্সনি প্রভৃতি জার্মান রাজ্যকে নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন তিনি পোল্যান্ড ও রাশিয়ার অংশবিশেষ নিয়ে গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ গড়ে তোলেন নেপোলিয়ন সুইজারল্যান্ডের হেলভেটিক প্রজাতন্ত্রকে সুইস কনফেডারেশনে পরিণত করেন যার 19টি ক্যান্টন বা জেলা ফ্রান্সের অধীনে ছিল এভাবে নেপোলিয়ন সমগ্র ইউরোপকেই পুনর্গঠিত করেন 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন এবং তারপর ইউরোপের নেতৃবৃন্দ ইউরোপের পুনর্বিন্যাস ও নেপোলিয়নকে পরাজিত করার যে জয়ের ফসল সেটা ঘরে আনার জন্যই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সম্মেলনের আয়োজন করেন এবং সেই সম্মেলনই হলো ভিয়েনা সম্মেলন দেখো এটা হচ্ছে নেপোলিয়নের রাজকীয় বেশের ছবি যখন তিনি পূর্ণ ক্ষমতায় ফ্রান্সের রাজা হয়ে আছেন আর এই যে ছবিটা দেখছো দেখো এটা হচ্ছে নেপোলিয়নের মৃত্যু সজ্জার ছবি একদম সাদা মাটা ভাবে ওনাকে উনি সেন্ট হেলেনা দ্বীপে মারা যান নির্বাসিত অবস্থায় তাহলে আমরা পূর্বপাঠ স্মরণ করে দেখলাম যে ইউরোপের একটা বিরাট অংশ নেপোলিয়ন দখল করে ফেলেছিলেন প্রায় 40% জমির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেপোলিয়নের ক্ষমতা ছিল আর বেশ খানিকটা অংশে তুর্কি সুলতান মানে অটোমান সাম্রাজ্যের দখল ছিল এই সময়ে আমরা ভিয়েনা সম্মেলন নিয়ে আলোচনায় যাচ্ছি ভিয়েনায় তাহলে ভূমিকা দিই আমরা কিভাবে নেপোলিয়নের পতনের পর বিজয়ী মিত্র শক্তিবর্গ 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে এই সম্মেলনই ভিয়েনা সম্মেলন নামে পরিচিত সম্মেলনে অবশ্য ছেদ পড়েছিল কিরকম 1814 সালেই ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু ইতিমধ্যে 1 মার্চ 1815 নেপোলিয়ন নির্বাসন থেকে ফ্রান্সে ফিরে আসলেন তখন মিত্র শক্তি এই সম্মেলনকে স্থগিত রাখে ও তার বিরুদ্ধে পুনরায় যুদ্ধযাত্রা করে এবং ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়ের পর পুনরায় সম্মেলনের কাজটা শুরু হয় দেখো এটা হচ্ছে ওয়াটারলুর যুদ্ধের একটা চিত্র এই যে লাল গুলো প্রধানত ইংরেজ সেনা এবং এই নীল পোশাকের বেশিরভাগই হচ্ছে ফ্রান্সের সেনা যেখানে নেপোলিয়নের বা ফ্রান্সের পরাজয় ঘটে আচ্ছা এটা পৃথিবীর
প্রথম আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে এই ভিয়েনা সম্মেলন। মানে পৃথিবীতে এর আগে কখনো এরকম সব দেশ একসঙ্গে বসে কোনো আলোচনায় কখনো বসেনি এইভাবে। এই ভিয়েনা সম্মেলন তুরস্কের সুলতান ও পোপ ছাড়া, তুরস্কের সুলতান মানে যিনি অটোমান সাম্রাজ্যের যিনি খলিফা, ও পোপ ছাড়া ইউরোপের প্রায় প্রতিটি দেশই এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই যে দেখো, এটা হচ্ছে অটোমান সুলতান বা তুরস্কের সুলতান দ্বিতীয় মাহমুদ। এই সম্মেলনে সভাপতিত্ব করলেন কে? অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনি। এই যে প্রিন্স মেটারনিকের ছবি। আর এই সম্মেলনের সেক্রেটারি ছিলেন ফ্রেডরিক ভন জেমস। এই যে ফ্রেডরিক ভন জেমস এর ছবি। এগুলো দেওয়া হচ্ছে যাতে তোমাদের পরে যখন তোমরা স্মরণ করবে বা লিখবে তখন তোমাদের এগুলো মনে পড়বে যে কে কে অনুপস্থিত ছিলেন, তুরস্কের সুলতান আর পো, এবং কে সভাপতিত্ব করেন? মেটারনিক। কে সেক্রেটারি ছিলেন? ভন জেনস। এরপর যোগদানকারী রাষ্ট্রপ্রধান কারা কারা এই সম্মেলনে যোগদান দেন, মানে গুরুত্বপূর্ণ যোগদান তো সবাই করেছিলেন কিন্তু কারা বেশি ভূমিকায় ছিলেন? ভিয়েনা সম্মেলনে যোগদানকারী কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান হলেন অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস। এই যে এটা হচ্ছে অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস। অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিক, তোমরা ছবিটা আগেই দেখেছো। রুশ জার প্রথম আলেকজান্ডার, এই যে রুশ জার প্রথম আলেকজান্ডারের ছবি। আচ্ছা, প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম, এই যে প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম। প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ, ব্রিটিশ পররাষ্ট্র সচিব বা মন্ত্রী ক্যাসালরি, দেখো এই যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি, এবং পরাজিত ফ্রান্সের বিদেশ মন্ত্রী ট্যালিরা, এই যে ট্যালিরা। এবার বিগ ফোর। বিগ ফোর কনসেপ্টটা কি জিনিস? ভিয়েনা সম্মেলন ইউরোপের প্রায় সমস্ত দেশই উপস্থিত ছিল ভিয়েনা সম্মেলনে, কিন্তু অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড এই চারটি দেশই ছিল প্রধান, কারণ নেপোলিয়নকে হারাতে এই চারটি দেশের অবদানই ছিল সবচেয়ে বেশি। এদেরকে একসঙ্গে বিগ ফোর বলা হতো। এই যে দেখো, এটা একটা সেই সময়ের একটা কল্পিত ছবি যেখানে বিগ ফোর অর্থাৎ চারটে রাষ্ট্রের প্রধানকে একটা ফ্রেমে ধরার চেষ্টা করা হয়েছে। ভিয়েনা সম্মেলনের ঘোষিত উদ্দেশ্য বা ভিয়েনা সম্মেলনের সমস্যাগুলি কি ছিল, অর্থাৎ কোন কোন সমস্যাকে সামনে রেখে ভিয়েনা সম্মেলন আহূত হলো? তাহলে আমরা বলতে পারি যে নেপোলিয়নের পতনের পর ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন করা, এটাই ছিল প্রধানতম উদ্দেশ্য। এই যে তোমাদের এখানে একটা ম্যাপ দিলাম, তার কারণ কি? কারণ এই জায়গাটা শুধু মুখস্থ করলে তোমরা মনে রাখতে পারবে না, সেই জন্য তোমাদেরকে ইউরোপের ম্যাপটা দেখিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। দেখো এই যে হলুদ অংশটুকু, এটা হচ্ছে সরাসরি ফ্রান্সের দখলে থাকা অংশ অর্থাৎ নেপোলিয়নীয় সাম্রাজ্য। এই যে হালকা সবুজ, হ্যাঁ এটা হচ্ছে ফ্রান্সের উপর নির্ভরশীল রাজ্যগোষ্ঠীর ছবি। আর এই যে গাঢ় সবুজ, এগুলো হচ্ছে ফ্রান্সের মিত্র রাষ্ট্র। আর একেবারে স্বাধীন রাষ্ট্রগুলো হচ্ছে এই যে ছাই রঙা। তাহলে এখানে আমরা নেপোলিয়নের ঠিক পতনের পর কি কি অবস্থায় ছিল ফ্রান্স ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির অবস্থা কি ছিল এটা বুঝতে পারলাম। দেখি আমাদের পরের পয়েন্টে যাই। বলছে নেপোলিয়ন ইউরোপের যে সকল রাজবংশকে সিংহাসনচ্যুত করেছিলেন তাদের পুনঃস্থাপিত করা। তিন নম্বর, ফ্রান্স যাতে পুনরায় শক্তি সংগ্রহ করে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা করা। চতুর্থত, ইউরোপে শক্তি সাম্য বজায় রাখা, অর্থাৎ কোনো একটা দেশ যেন খুব বেশি শক্তিশালী না হয়ে ওঠে
যাতে সে অন্যদেরকে গ্রাস করতে শুরু করবে। ফ্রান্সের শক্তিকে হ্রাস করে ফ্রান্সকে প্রতিরোধ করা। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময় বিভিন্ন রাষ্ট্রের যে সকল গোপন চুক্তি স্বাক্ষর হয়েছিল সেগুলিকে মান্যতা দেওয়া, পোল্যান্ডের ভাগ্য নির্ধারণ করা। বেভেরিয়া, স্যাক্সনি ও রাইন অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করা, তার মানে বলতে গেলে জার্মানির পুনর্বিন্যাস করা, কারণ এগুলো একটা ছোট ছোট জার্মান প্রদেশ। বিভিন্ন রাষ্ট্র যারা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া। এরপর আমরা দেখি যে এগুলো তো ঘোষিত, অর্থাৎ সারা পৃথিবীর সামনে দেখানো হলো যে আমরা এই জন্যে আলোচনায় বসছি বা সম্মেলনে আয়োজন করেছি। কিন্তু ভিয়েনা সম্মেলনের আরো কিছু প্রকৃত উদ্দেশ্য ছিল। কেমন? উচ্চ আদর্শের কথা বললেও ভিয়েনা নেতৃবৃন্দের প্রকৃত উদ্দেশ্য কিন্তু দুটো জিনিসের ছিল। এক, প্রথমত ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক আদর্শকে দমন করে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা। কেন? কারণ ফ্রান্সের মতো যদি জনগণ ক্ষমতায় আসতে চায় তাহলে তো ইউরোপের রাজতন্ত্রগুলি ভেঙে পড়বে, বিভিন্ন রাজারা তাদের নিজেদের স্বার্থের হানিকে বুঝতে পেরে ভিয়েনা ফরাসি বিপ্লবের আদর্শগুলিকে দমন করার জন্য উদ্যোগী হয়েছিল, যাতে নিজেদের যে একটা বজায় থাকে। দ্বিতীয়ত, নেপোলিয়নকে যে পরাজিত করা হলো, এত কষ্ট করা হলো, তার পুরস্কার স্বরূপ নেপোলিয়নের বিভিন্ন বিজিত অঞ্চলকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। দেখো এইখানে একটা ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে সেই সময়ের, তাতে দেখা যাচ্ছে এই যে দেখো তোমাদের যে একটা বিরাট ইউরোপের একটা ম্যাপকে নিয়ে সকলে তরবারি দিয়ে টুকরো করছে নিজের সুবিধা মতো। কেন? অর্থাৎ এটা যেন বিজয়ী শক্তিবর্গ পরাজিত ফ্রান্সের হাতে থাকা ইউরোপের বিজিত অঞ্চলকে নিজেদের মধ্যে টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছে। এবার আমরা মূল নীতিতে চলে যাই। ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ উপর উল্লিখিত উদ্দেশ্যগুলি পূরণ করার জন্য তিনটি মূল নীতি গ্রহণ করেছিলেন, যথা ন্যায্য অধিকার নীতি, শক্তি সাম্য নীতি ও ক্ষতিপূরণ নীতি। এই তিনটি নীতির মধ্যে প্রথম হচ্ছে ন্যায্য অধিকার নীতি। তাহলে ন্যায্য অধিকার নীতি বলতে কি বোঝায়? ন্যায্য অধিকার নীতি হলো যে ফরাসি বিপ্লবের পূর্বে যেখানে যে রাজা বা শাসক রাজত্ব করত সেখানে তাদের পুনঃস্থাপিত করা, অর্থাৎ কোন রাজার যেটা প্রাপ্য বা ন্যায্য অধিকার ছিল যা নেপোলিয়নের নেতৃত্বে ফ্রান্স কেড়ে নিয়েছিল সেটাকে আবার রিস্টোর বা পুনঃস্থাপিত করা। এই নীতির মাধ্যমে কি করা হলো? এক, ফ্রান্সকে বিপ্লব পূর্ববর্তী সীমানায় ফিরিয়ে দেওয়া হয়। তার মানে ফ্রান্স যেটা নেপোলিয়নরা মনে যা যা অঞ্চল দখল করেছিল সব ফ্রান্সের থেকে কেড়ে নিয়ে ঠিক ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যতটুকু আকার ও আকৃতি ছিল ততটুকুই ফিরিয়ে দেওয়া হল। দুই নম্বর, ফ্রান্সে বুর্ব বংশের পুনঃ প্রতিষ্ঠা করা হয়। ফ্রান্সের সিংহাসনে বসলেন অষ্টাদশ লুই। বুর্ব বংশের আরেক শাখা স্পেন, সিসিলি ও নেপলসে কর্তৃত্ব ফিরে পায়। হল্যান্ডে অরেঞ্জ বংশ, সার্ডিনিয়ায় স্যাভয় বংশ, মধ্য ইতালিতে পোপ, উত্তর ইতালি ও জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়। এছাড়া ফরাসি সম্রাট নেপোলিয়ন বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মূল্যবান ঐতিহাসিক নিদর্শন ফ্রান্সে এনেছিলেন ন্যায্য অধিকার নীতি অনুসারে তাও ফ্রান্স ফিরিয়ে দিতে বাধ্য হয়। তাহলে আমাদের এটা কি সব জায়গায় মান্য করা হয়েছিল? না না না, এর অনেক ব্যতিক্রম আছে। অর্থাৎ সম্মেলনের আদর্শ নেতৃবৃন্দরা সর্বত্র এই নীতি মান্য করেননি। যেমন, আচ্ছা এটা বোঝার জন্য আমাদের ম্যাপের প্রয়োজন, কারণ আমরা যেসব
ভৌগোলিক অঞ্চলগুলির কথা বলবো, সেগুলোকে মুখে বললে কিছুই মনে থাকবে না। অতএব আমরা একটা ম্যাপ নিয়ে নিলাম ওই সময়ের। এই দেখো বেগুনি রঙেরটা ফ্রান্স, এই যে ফ্রান্স, যে ফ্রান্স। আচ্ছা আমরা এবার একটা একটা করে দেখি কি কি ব্যতিক্রম ঘটেছে। এক, বিপ্লবের আগে ভেনিস ও জেনোয়ায় প্রজাতান্ত্রিক শাসন থাকলেও সেখানে কিন্তু প্রজাতন্ত্র ফিরিয়ে আনা হয়নি। কোথায়? এই দেখো জেনোয়া, এই যে জেনোয়া, হ্যাঁ এইখানটা, আর এই যে ভেনিস, ভেনিস। তাহলে এখানে ফরাসি বিপ্লবের মানে আগে এখানে প্রজাতান্ত্রিক শাসন চালু ছিল, তাহলে ন্যায্য অধিকার নীতি অনুযায়ী এখানে প্রজাতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা ফিরিয়ে দেওয়া হয়নি। দ্বিতীয় কি করা হলো, বেলজিয়ামকে হল্যান্ডের সাথে জোর করে জুড়ে দেওয়া হয়। এই যে নেদারল্যান্ড দেখছো, নেদারল্যান্ড দেখো, এর এই যে পেছনের যে সাদা অংশটুকু এটা হচ্ছে অরিজিনাল নেদারল্যান্ড বা হল্যান্ড, আর প্রথমের এই যে সাদা অংশটুকু এটা হচ্ছে বেলজিয়াম, আর এই ছোট্ট যে অংশটুকু সাদা নীল এটা হচ্ছে লুক্সেমবার্গ। তাহলে নেদারল্যান্ডের সঙ্গে বা হল্যান্ডের সঙ্গে জোর করে বেলজিয়ামকে জুড়ে দেওয়া হলো। তিন নম্বর, নরওয়েকে ডেনমার্কের কাছ থেকে কেড়ে নিয়ে সুইডেনের সাথে যুক্ত করা হলো। এই যে দেখো নরওয়ে, এই দিকটা হচ্ছে নরওয়ে, এ ছিল ডেনমার্কের অধীনে, ওর কাছ থেকে একে কেড়ে নেওয়া হলো, নিয়ে একে এই যে সুইডেনের সঙ্গে জুড়ে দেওয়া হলো, সুইডেনের সাথে। এখন এই দুটো এক হয়ে গেল। স্যাক্সনির একাংশ রাশিয়ার হাতে তুলে দেওয়া হয়। এই যে দেখো স্যাক্সনি, কোথায়? এই দেখো স্যাক্সনি, এর খানিকটা অংশ এই যে প্রাশিয়া, এই যে ডিপ গ্রিন গাঢ় সবুজ রঙের, এই প্রাশিয়ার হাতে তুলে দেওয়া হলো। 1803 খ্রিস্টাব্দে বিলুপ্ত জার্মান রাষ্ট্রগুলিরও পুনঃ প্রতিষ্ঠা করা হয়নি। সেখানে অস্ট্রিয়ার সভাপতিত্বে 39টি জার্মান রাজ্য নিয়ে একটি রাজ্য সমবায় বা বুন্ড গঠিত হয়। এই যে জার্মান কনফেডারেশন দেখো, এই যে বেগুনি রঙের একটা বর্ডারের মধ্যে আছে না, এখানেই জার্মানির ছোট ছোট রাজ্যগুলো ছিল, যেটা নেপোলিয়ন 300টি ছিল, নেপোলিয়ন সেটাকে জুড়ে জুড়ে 39টি করে দিয়েছিলেন, পুনর্গঠন করেছিলেন। তারপর সেটাকে আবার অস্ট্রিয়া একটা নিজের দখলে নিয়ে নিল। এরপর আমাদের ক্ষতিপূরণ নীতি। এই নীতি দ্বারা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলি বিভিন্ন অঞ্চল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। দেখো ইটালি 1815-র সময়ের, এটা হচ্ছে 1815 সালে ইটালির অবস্থা কিরকম। এই নীতি দ্বারা অস্ট্রিয়া উত্তর ইতালির লম্বার্ডি, ভেনেশিয়া, টাইরল, সলসবার্গ, ইলিরিয়া ও পোল্যান্ডের বেশ কিছু অংশ লাভ করে নেয়। তাহলে অস্ট্রিয়া উত্তর ইতালির কোন দুটো নিল? লম্বার্ডি আর ভেনেশিয়া। এই যে দেখো এটা হচ্ছে লম্বার্ডি, এই যে গ্রিন অংশটুকু, এই এই রাজ্যটুকু হচ্ছে লম্বার্ডি, আর এই যে ডিপ গ্রিন গাঢ় সবুজের মতো অংশটা এটা হচ্ছে ভেনেশিয়া। এই দুটো কি দখল করে নিল? এই যে অস্ট্রিয়ান, দেখো অস্ট্রিয়ান এম্পায়ার, অস্ট্রিয়া এটা আস্তে আস্তে দখল করে নিল ক্ষতিপূরণ নীতির দ্বারা। দ্বিতীয়, অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশ পার্মা, মডেনা ও টাস্কেনিতে আধিপত্য লাভ করে। এই যে দেখো পার্মা, এই যে পার্মা, এই যে গেরুয়া রঙের, মডেনা এই যে ছাই রঙা, এবং টাস্কেনি এই যে উজ্জ্বল সবুজের মতো, যেটা পেস্তা গ্রিন। এই তিনটে রাজ্যের উপরে কার ক্ষমতা চলে এলো? অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশের। প্রাশিয়াকে দেয়া হলো পশ্চিম পোমেরানিয়া, পোজেন, থর্ন, ডানজিক বন্দর, রাইন অঞ্চল ও স্যাক্সনির উত্তরাংশ। রাশিয়া পেল পোল্যান্ডের বেশিরভাগই অঞ্চল, আর ফিনল্যান্ড পে এবং তুরস্কের বেসারাবি অঞ্চলও রাশিয়া পেল। ইংল্যান্ড ওখান থেকে কিছু নিল না, ও কি করলো, কিছু বাণিজ্য ও সামরিক ঘাঁটি অর্থাৎ মাল্টা ও আয়োনীয় দ্বীপপুঞ্জ, হেলিগোল্যান্ড, কেপ কলোনি, ত্রিনিদাদ, সিংহল ও মরিশাস নিজের ভাগে নিয়ে নিল। সুইডেন প্রাশিয়াকে পশ্চিম পোমেরানিয়া ছেড়ে
দিল এবং নরওয়ে দেশটা ও পেয়ে গেল। অর্থাৎ এখানে বিজয়ী শক্তিবর্গ খুব সুন্দর করে নিজেদের মধ্যেই নেপোলিয়নের বিজিত অঞ্চলকে ভাগ করে নিয়েছিল। এরপর আমরা আসি শক্তি সাম্য নীতি। ফ্রান্স ভবিষ্যতে যাতে আবার শক্তিশালী হয়ে ওঠে, ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে, তার জন্য ভিয়েনা সম্মেলনে শক্তি সাম্য নীতি গ্রহণ করা হলো। এই নীতিকে দুইভাবে কার্যকর করা হলো। কিরকম? প্রথমে ফ্রান্সকে দুর্বল করে দাও, অর্থাৎ দুর্বল করার জন্য কি করা হলো, ফ্রান্সকে বিপ্লব পূর্ববর্তী সীমানায় ফিরিয়ে দেওয়া হয়। ফ্রান্সের উপরে 70 কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ চাপানো হয়, ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়, ফ্রান্সে 5 বছরের জন্য মিত্র শক্তির সেনাবাহিনী মোতায়েন করা হয়, ওই সেনাবাহিনীর খরচও ফ্রান্সের উপর চাপানো হয়। এইভাবে ফ্রান্সকে দুর্বল করে দেওয়া হয়। আরেকটা জিনিস করা হলো, ফ্রান্স যাতে না খুব শক্তিশালী হয়ে উঠতে পারে এই জন্যে একটা বেষ্টনী নীতি গ্রহণ করা হলো। এটা কি? ফ্রান্সের চারিদিকে একটা শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গড়ে তোলা হয়। আচ্ছা, এটা কিরকম? এটা তো বলে বোঝানো যাবে না, অতএব আমরা এই ম্যাপটার দিকে একটু দেখবো প্রয়োজন মতো। যেমন উত্তর পূর্বে লুক্সেমবার্গ ও বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। দেখো এই যে লুক্সেমবার্গ, দেখছো এই যে ছোট অংশটুকু, আর এটা হচ্ছে বেলজিয়াম, এইটাকে জুড়ে দেওয়া হলো কার সঙ্গে, এই অংশের সঙ্গে। এই অংশটা কি? কিংডম অব দ্য ইউনাইটেড নেদারল্যান্ড বা হল্যান্ড। অর্থাৎ হল্যান্ডের সঙ্গে বেলজিয়াম ও লুক্সেমবার্গকে জুড়ে দেওয়া হলো। এটা কোন দিকে? ম্যাপের উপর দিকটা উত্তর হয় এবং ডান দিকটা পূর্ব হয়, তোমরা ভূগোলেই করেছো। অতএব এটা উত্তর পূর্ব দিকে, তাহলে আমরা বলতে পারি যে উত্তর পূর্ব দিকে হল্যান্ডের সঙ্গে বেলজিয়াম ও লুক্সেমবুর্গকে জুড়ে দেওয়া হলো। দ্বিতীয়, পূর্ব দিকের রাইন জেলাগুলিকে প্রাশিয়ার সাথে যুক্ত করা হলো। তাহলে পূর্ব দিকের রাইন জেলা মানে ফ্রান্সের পূর্ব দিক কোন দিকটা হবে? এই দিকটা হবে নিশ্চয়ই। তাহলে এখানকার জেলাগুলো, তার মানে এই জেলাগুলো আশপাশের এইখানে, হ্যাঁ এই জেলাগুলোকে কার সঙ্গে জুড়ে দেওয়া হলো? প্রাশিয়ার সাথে। দেখো প্রুশিয়া, PRUSSIA, এই যে সবুজের মতো অংশটা প্রাশিয়া। পূর্ব দিকের জেলাগুলোকে প্রাশিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হলো, মানে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ পূর্ব ফ্রান্সের 3টি ক্যান্টন বা জেলাকে সুইজারল্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হলো। দেখো এই যে সুইজারল্যান্ড, সুইট, SWITZ, সুইজারল্যান্ড, এই দেখো দেখো এইখানের যে জেলাগুলো, হ্যাঁ এই জেলাগুলো প্রায় 3টে জেলা সুইজারল্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হলো। আর দক্ষিণ দিকে স্যাভয় ও জেনোয়াকে পিডমন্ট সার্ডিনিয়ার সাথে যুক্ত করা হলো। এই দেখো এই যে স্যাভয়, এইখানটাতে স্যাভয় আছে, এই যে স্যাভয়, SAVOY, স্যাভয়। হ্যাঁ এটা প্রায় দক্ষিণ দিকেই ফ্রান্সের, মানে দক্ষিণ পূর্ব দিকে আর কি, স্যাভয়। আর এইখানেই ছিল জেনোয়া, এইখানে। তো এই স্যাভয় ও জেনোয়াকে পিডমন্ট সার্ডিনিয়া হাতে তুলে দেওয়া হলো। এই যে পিডমন্ট সার্ডিনিয়া রাজ্য কোনটা? এই যে এটা হচ্ছে কিংডম অফ সার্ডিনিয়া, এইটা আর এইটা পিডমন্ট, এই যে সবুজ দুটো, হ্যাঁ এদের হাতে তুলে দেওয়া হলো। অর্থাৎ ফ্রান্সকে দেখো এইখান থেকে, এখান থেকে, এখান থেকে, এদিক থেকে, এতটা পুরো একটা বর্ডারের মধ্যে একটা বড় যেন দেওয়াল তুলে দেওয়া হলো বিভিন্ন রাষ্ট্রদেরকে দিয়ে। এটা হচ্ছে বেষ্টনী নীতি। এরপর ভিয়েনা সম্মেলনের সাফল্য বা ইতিবাচক দিক বা সপক্ষে যুক্তি বলে আমরা কি কি বলতে পারবো? তাহলে ভিয়েনা সম্মেলনের ইতিবাচক দিকগুলি হলো, ভিয়েনা সম্মেলন ইউরোপে আপাতত 40 বছরের জন্য শান্তি প্রতিষ্ঠায় সফল হয়। ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেওয়া বিগত কয়েক বছর যুদ্ধের তিক্ত অভিজ্ঞতায় ইউরোপের মানুষ কিন্তু নেপোলিয়নের উপর খুব ক্ষুব্ধ ছিল, তাই ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও জরুরি ছিল। নব্য ভাবধারা, 1815 সময়কালে কিন্তু ইউরোপের মানুষ গণতন্ত্র, জাতীয়তাবাদ বা এই ধরনের আদর্শের সঙ্গে খুব বেশি পরিচিত ছিল না, তাই যে সম্মেলনে পুরাতনতন্ত্রকে প্রতিষ্ঠা করা হয়েছিল যেটা বলা হচ্ছে, এটা কালের দৃষ্টিতে দেখলে সঠিক নয়। আচ্ছা এই চুক্তি কিন্তু উদার ছিল, কারণ এই এই সম্মেলনের চুক্তিগুলো ইউট্রেক্ট বা ভার্সাই চুক্তি, যেটা তোমরা পরে পড়বে,
এর চেয়ে বরং অনেক উদার ছিল, কারণ এখানে কিন্তু ফ্রান্সের উপরে বিরাট কোনো শাস্তি চাপানো হয়নি। আর প্রগতিশীল ভাবনার দিক থেকে দেখলে অনেক এগিয়ে ছিল এই চুক্তি, কারণ পরাজিত ফ্রান্সের প্রতি মানবিক ব্যবহার করা হয়েছে, ফ্রান্স জার্মানি এবং নেদারল্যান্ডকে সংবিধান প্রণয়নের সুযোগও দেওয়া হয়েছে, যেটা কিন্তু নিঃসন্দেহে একটা প্রগতিশীল ভাবনার পরিচায়ক। দেখো এটা হচ্ছে হফবুর্গ প্যালেস, এই হফবুর্গ প্যালেসেই কিন্তু এই ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ জমা হয়েছিলেন ও চুক্তি স্বাক্ষর করেছিলেন। খুবই সুন্দর প্যালেসটা। এরপর জার্মানি ও ইতালির ঐক্যের ক্ষেত্রে দেখো কিরকম ভূমিকা ছিল। প্রাশিয়াকে জার্মান বুন্ডের সহসভাপতি করা হলো, ইতালিতে পিডমন্ট সার্ডিনিয়াকে শক্তিশালী করে দেওয়া হলো। এর ফলে সম্মেলনের নেতৃবৃন্দ কিন্তু নিজের অজ্ঞাতসারেই জার্মানি ও ইতালির ঐক্যের পথ প্রশস্ত করলো। এটা আবার কি জিনিস, অর্থাৎ আগে না, এখন তোমরা এই যে দেখলে না ম্যাপে প্রাশিয়া এবং পিডমন্ট সার্ডিনিয়া বলে যে দেশগুলো ছিল, হ্যাঁ এই পিডমন্ট সার্ডিনিয়াকে কেন্দ্র করেই আধুনিক ইতালি রাষ্ট্রের গড়ে উঠেছে, আর ওই প্রাশিয়াকে কেন্দ্র করেই আধুনিক জার্মান রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। অর্থাৎ জার্মানি ও ইতালির ঐক্যের বীজ ভিয়েনা সম্মেলনের মধ্যেই নিহিত ছিল। 7 নম্বর, আন্তর্জাতিকতাবাদ। ভিয়েনা সম্মেলন আন্তর্জাতিকতাবাদের সূচনা করেছিল এবং জাতিসংঘ ও জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করেছিল, কারণ এরকম কোনো আন্তর্জাতিক সংগঠন যে হতে পারে সকলে মিলে আলোচনা করা যেতে পারে, এটা সভ্যতাকে ভিয়েনা সম্মেলন প্রথম শিখিয়েছিল। এরপর ভিয়েনা সম্মেলনের যদি আমরা কিছু সমালোচনা বলে বা নেতিবাচক দিক বলে আমরা কি কি উল্লেখ করতে পারবো, এখানে একটা ব্যঙ্গচিত্র একটা দিলাম, দেখো এটা হচ্ছে ওই যে ক্ষমতার যে শক্তি সাম্যনীতি ছিল না, তার উপরে এই একটা ব্যঙ্গচিত্র সেই সময়ের, যেন শক্তি দেখো পাল্লায় ফেলে সমান করে দেখা হচ্ছে যে কে কতটা ভারী বা কার কতটুকু প্রাপ্য, এইভাবে ব্যালেন্স বজায় রাখা হচ্ছে এবং বিজয়ীদেরকে পুরস্কৃত করা হচ্ছে, একসঙ্গে দুটো কাজই হয়ে গেল। আচ্ছা এরপর এই সম্মেলনে ইউরোপের সব দেশ যোগ দিলেও 4টি প্রধান দেশই সবকিছু নিয়ন্ত্রণ করত, ওই যে বিগ ফোর। দ্বিতীয়, বহু ক্ষেত্রে কিন্তু নেতৃবৃন্দ ঘোষিত নীতি মানেননি, নিজেরাই অস্বীকার কর মানে মানেননি, যেমন জেনোয়াতে কিন্তু প্রজাতন্ত্র ফিরিয়ে দেওয়া হয়নি। আবার সম্মেলনের নেতৃবৃন্দ অত্যন্ত নির্মমভাবে নেপোলিয়নের বিজিত অঞ্চলকে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, এটা কিন্তু সাধারণ বিশ্ববাসী ভালো চোখে দেখেনি। এই দেখো কিভাবে একটা ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র দেখানো হয়েছে, যে বিজয়ী শক্তিবর্গ কিভাবে নেপোলিয়নকে পরাজিত করার পর তার সাম্রাজ্যকে ভাগ করার জন্য আনন্দে নৃত্য করছে, যে অনেক কিছু আমরা পাব নিজেদের, অর্থাৎ নিজেরা কিছু আত্মসাত করে নেব ভূখণ্ড। আচ্ছা এরপর এই সম্মেলন জাতীয়তাবাদকে অস্বীকার করেছে এবং বেলজিয়ামকে হল্যান্ডের অধীনে জুড়ে দিয়েছিল। এই সম্মেলন কালের গতির বিরুদ্ধে অগ্রসর হয়ে পুরাতনতন্ত্রকে কিন্তু ফিরিয়ে আনতে চেয়েছিল। আর শেষ, এই সম্মেলন ফরাসি বিপ্লব প্রসূত সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শকে অস্বীকার করেছিল। সকল ছাত্রছাত্রীকে আমার অনেক ভালোবাসা ও আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা।